नमस्कार, আমি দুপরাজপুর পৌরসভার চেয়ারপারসন পীযূষ পাণ্ডে আপনাদের কাছে অনুরোধ করছি দুপরাজপুর শহরের সকল পূজা কমিটির কাছে যে এবার যে মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীকে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে এমনকি আমাদের শহরেও যেভাবে এর প্রকোপ পড়েছে অলরেডি আমাদের শহরে দুজন মারা গেছে প্রায় 50 জন এই আক্রান্ত এই অবস্থায় দাঁড়িয়ে সকলের কাছে পূজা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা পূজা প্যান্ডেলে আগত দর্শকদের বলবেন যাতে মাস্ক নিয়ে মন্দিরে ঢোকে এবং স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখে একসাথে যাতে ঠাকুরদের জন্য সে গায়ে গা ঠেকে হুড়োহুড়ি ভিড় না থাকে এইগুলা মেনটেন করবেন কেন এটা যদি আস্তে আস্তে আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু রোগটা আরও মহামারী আকার নেবে তাই আমাদেরকে সকলকে সাবধানে থাকতে হবে এবং সেটার একটা গুরুদায়িত্ব আপনাদের পূজা কমিটিগুলোকে নিতে হবে যে আপনারা দর্শকদের আগত দর্শকদের সেইভাবে অনুরোধ করবেন তারা মাস্ক ব্যবহার করবে তারা সামাজিক দূরত্ব ব্যবহার করবে তারা স্যানিটাইজার নেবে এবং আরও যেগুলো আপনাদের অনুষ্ঠান আছে সে সমস্ত অনুষ্ঠানগুলো এবার কাটছাট করবেন অর্থাৎ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্যান্ডেলে করবেন না করলে অনেক দর্শক একসাথে গাদাগাদি করে বসে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্ষতি হবে কেন করোনা পেশেন্ট কালকেও দুপরাজপুর শহরে 4 জন করোনা পেশেন্ট পজিটিভ হয়েছে তাই সকলের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা নিজে ভালো থাকতে আপনার পরিবারকে ভালো থাকতে সমাজকে ভালো রাখতে এই নিয়মগুলো মেনে চলবেন অর্থাৎ গাদাগাদি ভিড় যাতে না হয় সকলে মাস্ক ব্যবহার করে সকলে স্যানিটাইজার ব্যবহার করে এবং ঠাকুরদার দেখার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এটা আপনাদের কাছে আমার সকাতর অনুরোধ থাকলো দুপরাজপুর পৌরসভার চেয়ারপারসন হিসাবে।